वेलकम टू आवर কিচেন। আজ কি আমার মা বানাতে চলেছে বাসন্তী রুই, তাই জন্যে রুই মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। নিয়েছি টক দই, একটু সাদা সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবারে আমরা রান্নাতে চলে যাব। গ্যাসের উপরে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমরা জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব টক দই। এবারে আমরা জলের সঙ্গে টক দইটাকে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, দিয়ে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে মিক্স করে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ব্যালেন্স করার জন্য 2-4 দানা চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবারে আমরা। দিয়ে ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। এবারে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। আমাদের বাসন্তী রুই রেডি, এবারে নামিয়ে নেব। আমাদের বাসন্তী রুই রেডি অ্যান্ড সার্ভড। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যেমন আমরা করলাম। এটা চটজলদি একটা রেসিপি। এটা 3 মিনিটের মধ্যেই এই রেসিপিটা হয়ে যায়। এটা যতটাই তাড়াতাড়ি রান্না হয় ততটাই এটা খেতে অসাধারণ হয়। হঠাৎ করে যদি গেস্ট চলে আসে তাহলে এটা চটজলদিভাবে বানিয়ে দেওয়া যাবে এবং আপনাদের খুব প্রশংসা করবেন। আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন, আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমাদের রান্নাগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।